নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আজ আপনাদের দুজন কৃতি সাহসী ভারতকন্যার কথা বলবো। এক হতভাগ্য ডাক্তার কন্যাকে বিচার দিতে খুবই সন্তর্পণে এগোচ্ছেন দুই ভারতকন্যা। তারা এমন একজনকে পাকড়াও করতে চলেছেন যিনি 2013 সাল থেকে পশ্চিমবঙ্গের সারদা নারদা সহ সব দুর্নীতি, সব ডাকাতি, চাকরি চুরি এবং আরজিকর হাসপাতালের ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের বড় মাথা, এমনটাই দাবি রাজ্যের একটা বড় অংশের। তিনি বারবার সিবিআই এর হাত থেকে ফসকে গিয়েছেন, এবার তাই আটঘাট বেঁধে নেমেছেন দুই ভারতকন্যা, এমনটাই দাবি তাদের। কলকাতায় তিলোত্তমার ধর্ষণ হত্যা মামলার তদন্তের দায়িত্বে সিবিআই এর দুই শীর্ষ মহিলা অফিসারের কথা বলবো আপনাদের, যারা এর আগেও এই ধরনের কয়েকটি কুখ্যাত মামলার তদন্ত পরিচালনা করেছেন দক্ষতার সঙ্গে এবং যথেষ্ট সাফল্যের সাথে। একজন আইপিএস অফিসার সম্পদ মিনা ঝাড়খণ্ডের 94 ব্যাচের, অর্থাৎ 1994 ব্যাচের আইপিএস অফিসার তিনি, যিনি হাতরাস ধর্ষণ হত্যা মামলার এবং উন্নাও ধর্ষণ মামলার তদন্তের পরিচালনার দায়িত্বে ছিলেন। আর তার সাথে আরেকজন আইপিএস অফিসার, তিনি হলেন সীমা পাহুজা, যিনি হাতরাস ধর্ষণ কাণ্ডে তদন্তের অন্যতম অফিসার ছিলেন। সম্পদ মিনা সিবিআই এর একজন অ্যাডিশনাল ডিরেক্টর, যিনি নয়াদিল্লিতে মহাপরিদর্শক আইজি হিসেবেই দায়িত্ব পালন করছেন এবং রাঁচি, ধানবাদ, দেওধর সহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। তিনি মহিলাদের সমস্যা এবং মানবাধিকারের বিষয়ে ভালো কাজ করার জন্য স্বীকৃতি পেয়েছেন ভারত সরকারের থেকে। তিনি 2017 সালে উন্নাও ধর্ষণ মামলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছিলেন এই আইপিএস অফিসার। এখন কলকাতায় 25 জন সিবিআই অফিসারদের একটি দলের দায়িত্বে এই আইপিএস অফিসার সম্পদ মিনা। তিনি পুরো তদন্তের তত্ত্বাবধায়ক অফিসার এই মুহূর্তে, আর গ্রাউন্ড লেভেলের তদন্ত করছেন সীমা পাহুজা। তিনি একজন অতিরিক্ত পুলিশ সুপার লেভেলের অফিসার। 2007 থেকে 2018 সালের মধ্যে তদন্তের সাফলতার জন্য দুবার পেয়েছেন ভারত সরকারের গোল্ড মেডেল পুরস্কার। পারিবারিক দায়িত্বের কারণে একবার বিআরএস দিতে চেয়েছিলেন তিনি। এমন দুধে অফিসারকে কি সহজে ছাড়া যায়? আর তাই ছাড়তেও চায়নি ভারত সরকার, আর তাই ফের পদত্যাগের সিদ্ধান্ত ছেড়ে কাজে যোগ দেন সীমা পাহুজা। এই আইপিএস অফিসার সীমা পাহুজা এর আগে হাতরাস মামলায় সম্পদ মিনার সাথে কাজ করেছিলেন। দুজনের মধ্যে তাল মিল খুবই ভালো রকম এবং একে অপরের দক্ষতা সম্পর্কে খুব ভালো করে জানেন ও বোঝেন। 2017 সালে গুড়িয়া মামলায় তার উল্লেখযোগ্য সাফল্য। তিনি উন্নত ডিএনএ প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ একজন অফিসার। পাহুজা সাধারণ বিকম পাস, 1988 সালে এজেন্সিতে যোগদান করেন এবং 1993 সালেই সাব ইন্সপেক্টর পদে উন্নীত হন এবং 2013 সালে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে উন্নীত হন তিনি এবং অবশেষে 2022 সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কাজ করছেন।
সিবিআই এর এই দুই মাথা যারা এই তদন্তের পুরো দায়িত্বে আছেন তারাই তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছেন। কিন্তু মজার বিষয় হল সীমা পাহুজা তিনি এই মুহূর্তে শহরের ঠিক কোথায় কেউ জানেন না। সূত্র বলছে তিনি শহরেই আছেন, তবে কোথায় কখন থাকছেন, কাকে বা কাদের উপর নজরদারি চালাচ্ছেন একমাত্র সম্পদ মিনা ছাড়া কেউ জানেন না। তিলোত্তমাকে বিভৎসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের কিনারা করতে বদ্ধপরিকর এই দুই প্রীতি ভারত কন্যা, যাদের ওপরে এই মুহূর্তে ভরসা রেখেছে তদন্তকারী সংস্থা সিবিআই, এবং এই দুই কৃতি মহিলাই এই মুহূর্তে পুরো তদন্তটাকে একজন তত্ত্বাবধায়ক হিসাবে ওপর থেকে সমস্ত কিছু নজরদারি করছেন। কখনো দিল্লি ফিরে যাচ্ছেন, আরো উচ্চ পদস্থদের সঙ্গে আলোচনা করছেন, আবার কখন ফিরে আসছেন সেটা যেমন কারোর নজরদারির মধ্যে নেই, একদম সন্তর্পণে সেই কাজটা হচ্ছে। আর একজনকে সাধারণ মানুষ জানেই না যে তিনি কোথায় আছে, সাধারণ মানুষ বলাও ভুল। এই মুহূর্তে সিবিআই এর তদন্তকারী অফিসাররা যারা যুক্ত রয়েছেন এই দলে, তারাও জানেন না যে সীমা পাহুজা তিনি কখন কোথায় থাকছেন, কখন কিরকম তাকে দেখতে লাগছে, কখন কি বেশে তিনি থাকছেন, কাদের উপরে নজরদারি চালাচ্ছেন, গাড়িতে চলাফেরা করছেন নাকি হেঁটে চলাফেরা করছেন, কেউ সেটা জানেন না। অনেকদিন বাদে ছদ্মবেশ এবং আত্মগোপন এই দুটো হাতিয়ারকে ব্যবহার করছে সিবিআই এই আরজিকর কাণ্ডের কিনারা করতে, এবং সেক্ষেত্রে দক্ষ একজন অফিসার এই সীমা পাহুজা, যিনি ভেষ বদলে অত্যন্ত সুদক্ষ এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় সাধারণ মানুষের মধ্যে মিলে মিশে যেতে পারেন, সেখানে তাদের মতো করে জীবনযাপন করে দিন কাটাতে পারেন, কেউ একটু টের পাবে না, যথেষ্ট দক্ষতা রয়েছে তার এ বিষয়ে। এবং উন্নত ডিএনএ পদ্ধতিকে ব্যবহার করে কিভাবে তদন্তের কিনারা করতে হয় সে বিষয়ে তিনি অত্যন্ত দক্ষ। একজন ডাক্তার কন্যাকে সুবিচার দিতে এই দুই সাহসী কৃতি ভারত কন্যার উপরই ভরসা রেখেছে তদন্তকারী সংস্থা সিবিআই, এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। যেভাবে এর আগে তারা বিভিন্ন এই ধরনের এর থেকেও নারকীয় ঘটনার তদন্তের সমাধান করেছেন সুদক্ষতার সঙ্গে, এক্ষেত্রেও তারা তাদের দক্ষতার ছাপ রাখবেন এই আশা নিয়ে আমরাও অপেক্ষায় আছি। এবং এই তদন্ত তার গতি প্রকৃতি যেরকমভাবে এগোবে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।